চীন নতুন করে আরেকটি গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করছে। জানা গেছে এটি কোনো ইট বা কংক্রিট দিয়ে নয়, এটি তৈরি করা হচ্ছে গাছ দিয়ে, অর্থাৎ পুরো ওয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত সারি সারি গাছ দিয়ে তৈরি করা হবে। তার কারণ হচ্ছে চীনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে চীনের উত্তরাঞ্চলের মরুভূমি, আর এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো চীন একসময় মরুভূমিতে পরিণত হবে। এই বিশাল সমস্যা তাদের কপালে একটি চিন্তার ভাঁজ তৈরি করে দিয়েছে এবং সমাধান হিসেবে তারা সিদ্ধান্ত নিয়েছে দ্য গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না নামে একটি ওয়াল তৈরি করবে, শুধুমাত্র গাছ দিয়ে, যাতে করে মরুভূমির বালুগুলো গাছ আটকে ফেলতে পারে এবং চীনের এই অফুরন্ত ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এই প্রকল্পের মূল কাজ হচ্ছে প্রায় 4,500 কিলোমিটার জায়গা জুড়ে গাছ রোপণ করা। এই প্রকল্পের অধীনে প্রায় 10,000 কোটি গাছের বীজ রোপণ করা হবে, যা গোটা ইউরোপের যে সকল গাছ রয়েছে তার চাইতেও বেশি। গ্রেট গ্রিন ওয়াল আনুষ্ঠানিকভাবে থ্রি নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রাম নামে পরিচিত। চীনের গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পটি কিন্তু আজকের নয়, সেই 1978 সালে হাতে নেয়া। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের কারণে এখন অনেক বেশি প্রাসঙ্গিক এবং জরুরি হয়ে উঠেছে। মরুভূমির আগ্রাসনকে ঠেকানোর সংকল্প নিয়ে শুরু হওয়া এই পরিকল্পনার অধীনে এরই মধ্যে গভীর 5-15% অঞ্চলকে জঙ্গলে পরিণত করতে পেরেছে চীন এবং এই প্রকল্প শেষ হবে 2050 সালে। আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। দুটি পদ্ধতি ব্যবহার করে এই সবুজায়ন করছে চীন সরকার। প্রথমত হেলিকপ্টার বা ড্রোনে করে উপর থেকে মরুভূমিতে বীজ ছড়িয়ে দেয়া হচ্ছে, এতে করে বিশাল এলাকা জুড়ে প্রচুর পরিমাণ বীজ একসঙ্গে ছড়িয়ে পড়ছে এবং অতিরিক্ত শুষ্কতার ফলে বীজ নেতিয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, সরকার মরুভূমির আশেপাশে বসবাসকারী কৃষকদের জন্য বৃক্ষরোপণের উপর পুরস্কার ঘোষণা করেছে। মরুর বুকে সবুজায়ন করে গাছ প্রতি টাকা পান তারা। এর পাশাপাশি সারা দেশের স্কুল কলেজ পড়ুয়াদের বিভিন্ন প্রজেক্টে অংশ হিসাবে মরুভূমিতে আনা হয় প্রতি বছর। তারা গাছে সার ও পানি দিয়ে পরিচর্যা করে। চীনের উত্তরাঞ্চলের একটি বড় অংশ জুড়ে অবস্থিত গোবি মরুভূমি, জলবায়ু পরিবর্তনের ফলে চীনের আবহাওয়া ও বাস্তুতন্ত্রের উপর এই মরুভূমির প্রভাব ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল। বিশেষ করে মার্চ এপ্রিল মাসে মরুভূমির প্রতাপ অনেক বেশি টের পাওয়া যাচ্ছিল। এ সময় চীনের উত্তর পশ্চিমাঞ্চল থেকে শুরু করে রাজধানীর বেইজিংও মরুধুলায় ঢেকে যেত। যান চলাচল থেকে শুরু করে বিমানের উঠানামা ও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতো মরুর এই ঝড়ে। অন্যদিকে মরুভূমির আকারও বেড়ে চলেছে। প্রতি বছর গোবি মরুভূমি অন্তত 3,600 বর্গ কিলোমিটার আবাদ জমি দখল করে নিচ্ছিল। 2009 সাল পর্যন্ত এই গোবি মরুভূমি 5,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজায়ন করেছিল চীন। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম বনভূমি এটি। 2023 সালের মধ্যে গোবি 23.4% জমিকে জঙ্গলে পরিণত করার লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন সরকার। চীনের এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে গোবির মতো অন্যান্য মরুভূমিগুলোও সবুজায়ন প্রকল্পের সান্নিধ্যে আসতে পারবে। চীনের উত্তরাঞ্চলের আদিবাসীরা একসময় যেসব জায়গায় পাহাড় কিংবা সবুজ মাঠ দেখতে পেতেন, সেসব জায়গায় বর্তমানে ধুধু মরুভূমি। অসংখ্য আদিবাসী প্রাকৃতিক মরুকরণের ফলে বর্তমানে গ্রাম ছেড়ে শহরগুলোতে পাড়ি জমাচ্ছেন। চীনের পূর্বাঞ্চলে বসবাসরত মানুষদের অনেকে সবজি চাষের সাথে জড়িত, কিন্তু সম্প্রতি বছরগুলোতে ধূলিঝড়ের পরিমাণ এত বেড়ে গিয়েছে যে চাইলেও সবজি চাষ করা সম্ভব হচ্ছে না, কারণ ধূলিঝড়ের প্রতিকূলতা সহ্য করে সবজি গাছগুলোর পক্ষে টিকে থাকা সম্ভব নয়। কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের ধূলিঝড় যখন দ্রুতবেগে লোকালয়ের উপর দিয়ে বেয়ে যায়, তখন বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দেয়। সম্প্রতি বেশ কয়েকবার ধূলিঝড় এত ভয়াবহতা লাভ করেছিল যে বেশ কয়েকবার বেইজিংয়ের উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছিল। ধূলিঝড়ের মৌসুমে চীনের হাসপাতালগুলোকে শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে শত শত মানুষের আগমন ঘটে। প্রাকৃতিক মরুকরণের ফলে ধূলিঝড়ের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। গোবি মরুভূমির প্রসার রোধ করতে চীন সরকার যে প্রকল্প হাতে নিয়েছে সেটি রীতিমতো বিস্ময়কর। ধারণা করা হয় পৃথিবীর ইতিহাসে এত বড় পরিসরে কোনো প্রকল্প এর আগে কখনো হাতে নেওয়া হয়নি। দ্য থ্রি নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রাম নামের এই প্রকল্পের মেয়াদ মোট 72 বছর। 1978 সালে শুরু হওয়া এই সেফটি বেল্ট নির্মাণ প্রকল্প চলবে 2050 সাল পর্যন্ত। প্রাচীনকালে চীনের রাজারা হাজার হাজার মাইল দৈর্ঘ্যের মহাপ্রাচীর তৈরি করেছিলেন, যাকে আমরা দ্য গ্রেট ওয়াল অফ চায়না হিসেবে জানি। এই প্রশস্ত দেয়াল নির্মাণের মূল কারণ ছিল তাদের সাম্রাজ্যকে বাইরের শত্রুদের হাত থেকে নিরাপদ রাখা। বর্তমানে চীন সরকার প্রায় এইরকম একটি দেয়াল নির্মাণ করছে, যেটা দ্য গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত, যে দেয়াল তাদের মরুভূমির হাত থেকে রক্ষা করবে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা সহজ কাজ নয়, তাই চীনা সরকার বেশ সময় নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রতি বছর গোবি মরুভূমি চীনের প্রায় 3,600 বর্গ কিলোমিটার এলাকা মরুভূমিতে পরিণত করে। চীনা সরকারের প্রকল্প এই বিশাল পরিমাণ অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করবে। এই প্রকল্পের মূল কাজ হচ্ছে প্রায় 4,500 কিলোমিটার জায়গা জুড়ে গাছ রোপণ করা। এই প্রকল্পের অধীনে প্রায় 10,000 কোটি গাছ বীজ রোপণ করা হবে।
এর মধ্যে প্রায় 6,500 কোটি গাছের বীজ রোপণ করা হয়ে গিয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বৈশ্বিক সমস্যাগুলোর একটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে, যার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে প্রকৃতিতে। বরফাকৃত অঞ্চলগুলোতে উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মরুভূমির আয়তন দিন দিন বেড়েই চলেছে। প্রতি বছর বিশাল আকারের ভূমি প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে মরুভূমির করাল ঘাসের শিকার হচ্ছে। অন্যান্য দেশ বাদ দিলে শুধু চীনেই মেরুকরণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে প্রায় 40 কোটি মানুষের। এ সময় তাই পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। চীনের এই প্রকল্প শুধু চীনের বিশাল অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করবে না, পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করবে ও কাঠের যোগান নিশ্চিত করবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এই প্রাকৃতিক প্রকল্প সফল হলে চীনের পরবর্তী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারবে। এছাড়া ভারত, সাহারা অঞ্চল, আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশ শুরু করে দিয়েছে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করার প্রকল্প। গ্রেট গ্রিন ওয়াল জলবায়ু পরিবর্তনের প্রশমন প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পূর্বানুমান এবং বনায়নের মাধ্যমে প্রকল্পটি কার্বন ডাইঅক্সাইডকে বিচ্ছিন্ন করতে সাহায্য করবে। এছাড়া গ্রেট গ্রিন ওয়ালের সফল বাস্তবায়ন এবং মাপযোগ্যতার জন্য আন্তর্জাতিক সমর্থন এবং অর্থায়ন প্রক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাতা দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের সংস্থাগুলোর আর্থিক সংস্থান ব্যক্তিগত দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ প্রদান করতে পারে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য।